আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের ভিন্নধর্মী আয়োজন সিএনএন বিশ্ব আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সানজিদা মিজান। দেশের বাইরে পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। ইরানের কুর্দিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 16, আহত অন্তত 12 জন। ইয়েমেনে সরকার সমর্থিত বাহিনীর সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত 65, আহত অন্তত 50 জন। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে সরকার গঠন করল তালেবান। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল একদিনে সারা বিশ্বে আরো 10,633 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 6,77,150 জন, সুস্থ হয়েছেন 5,53,545 জন। শুক্রবার আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ভলজোমিটার থেকে এসব তথ্য পাওয়া যায়। ভলজোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনা মৃতের সংখ্যা 45,57,084 জন, শনাক্তের সংখ্যা 21,99,56,335 জন, আর সুস্থ হয়েছেন 19,65,95,438 জন। বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন 4,05,13,018 জন, 6,62,853 জন মারা গেছেন, সুস্থ হয়েছেন 3,11,99,835 জন। সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা 3,29,02,345 জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে 4,39,916 জন মারা গেছেন, আর সুস্থ হয়েছেন 3,20,56,085 জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিল্লির প্রেস ক্লাব ভবনে একটি মিডিয়া সেন্টার স্থাপন করা হবে। শুক্রবার পররাষ্ট্র বিষয়ক সম্পাদক গীতা মোহন এক টুইট বার্তায় তথ্য নিশ্চিত করেন। তিনি এ বিষয়ে বলেন, মিডিয়া সেন্টারটিতে ডিজিটাল সুবিধা ও একটি প্রদর্শনী হল থাকবে। প্রেস ক্লাব ভবনের প্রথম তলায় এটি স্থাপন করা হবে। এদিকে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আগামী 6 সেপ্টেম্বর এটি উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আনুষ্ঠানিকভাবে শুক্রবার আফগানিস্তানের সরকার গঠন করছে তালেবান। স্থানীয় সময় বৃহস্পতিবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার 3 সপ্তাহ হতে যাচ্ছে, এখনও নতুন সরকার ঘোষণা করা হয়নি, সরকার গঠনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। শুক্রবার তালেবানের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা করা হবে। এদিকে আগে 4 জন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে দূতাবাস খোলা রাখা ও মানবিক সহায়তার প্রতিশ্রুতির কথা জানিয়েছে চীন। শুক্রবার গণমাধ্যমকে এ কথা জানান তালেবানের মুখপাত্র সোহেল শাহিন। সোহেল শাহিন এ বিষয়ে বলেন, তালেবানের শীর্ষ নেতা আব্দুস সালাম হানাফি চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ জিয়াং হাওয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন। উভয় পক্ষের মধ্যে বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে কথা বলেন তারা। তিনি আরও জানান, কাবুলে তাদের দূতাবাস খোলা রাখা এবং অতীতের তুলনায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে বলেও আশ্বস্ত করে চীন। অতিবৃষ্টি ও হ্যারিকেন আইডার প্রভাবে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 46 জনে। কেবল নিউ জার্সিতেই মারা গেছে অন্তত 23 জন। এছাড়া নিউ ইয়র্কে পেনসিলভেনিয়াতেও অনেক লোক প্রাণ হারিয়েছেন। নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি বলেছেন, রাস্তাঘাটে যাতায়াত বন্ধ হলেও বুধবার পর্যন্ত চালু ছিল সাবওয়ে, কিন্তু বৃহস্পতিবার থেকে স্টেশনগুলোতেও পানি প্রবেশ করতে শুরু করে। বেশিরভাগই মানুষ মারা গেছেন কারণ তাদের গাড়ি বন্যার পানিতে ডুবে বা পানিতে ভেসে গেছে। আইডার বিধ্বস্ত 3 রাজ্য থেকে ভয়াবহ কিছু দৃশ্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে যোগাযোগ মাধ্যমগুলোতে।
অবিরাম বৃষ্টিপাত আর তুমুল ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে স্থানীয় জনজীবন। ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানে এক মিনিবাস দুর্ঘটনায় প্রায় ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশে কুর্দিস্তানে এই ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা IRNA-র এক গণমাধ্যমে এ তথ্য জানায় AFP। AFP জানায় মিনিবাসটি কুর্দিস্তানের মারিভান শহর থেকে কামিয়ারান শহরের দিকে যাচ্ছিল। সড়কটি ছিল পাহাড়ি এবং চালকের দোষে বাসটি খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। শুক্রবার দলের নির্বাহী পরিষদের মিটিংয়ে ইয়োশিহিদে সুগা এ ইঙ্গিত দেন। পাশাপাশি ২৯ সেপ্টেম্বরের দলের নেতা নির্বাচনেও অংশ নেবেন না বলেও জানান তিনি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব এ তথ্য নিশ্চিত করেন। এক বছর আগে স্বাস্থ্যগত কারণে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগের পর প্রধানমন্ত্রী হন ৭১ বছর বয়সে সুগা। কিন্তু এবছরের সাধারণ নির্বাচনের আগে করোনা মহামারীতে সুগার জনপ্রিয়তা ৩০% নিচে নেমে আসে। করোনা ঠেকাতে জাপানে এখনও জরুরি অবস্থা বিরাজ করছে। দেশটিতে ১ কোটি ৫০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হলেও এখনও ধীর গতিতে চলছে টিকাদান কার্যক্রম। করোনার কারণে অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে দেশটিতে। সেই সঙ্গে করোনার মধ্যে অলিম্পিকের আয়োজন করে জনগণের তোপের মুখে পড়েন এই দেশ প্রধান। নিউজিল্যান্ডের অকল্যান্ড একটি মার্কেটে ছুরি হামলা, অন্তত ৬ জন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন। শুক্রবার নিউলিনের লিন মলে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। এটিকে সন্ত্রাসী হামলা দাবি করে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন জানান, হামলাকারী জঙ্গি গোষ্ঠী ISIS এর মতাদর্শে বিশ্বাসী ছিলেন। ধারণা করা হচ্ছে হামলাকারী শ্রীলঙ্কার নাগরিক। তাকে অনেকদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। এ হামলার ঘটনায় যা যা করণীয় ছিল তা সবই করা হয়েছে। এদিকে আহত ৬ জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ইয়েমেনের মারিব শহরে সরকার সমর্থিত বাহিনীর সদস্যদের সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে ৬৫ জন নিহত হয়েছেন। ৪৮ ঘণ্টার সংঘর্ষে আরও ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা। দেশটির পররাষ্ট্র দপ্তর জানায় গেল ৪৮ ঘণ্টার সংঘর্ষে সরকার সমর্থিত বাহিনীর ২২ সদস্য নিহত এবং আহত হন আরও ৫০ জন। অন্যদিকে হুতি বিদ্রোহীদের ৪৩ জন নিহত হয়েছেন। এর আগে গেল রোববার ইয়েমেনের আল আনাদ সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের অন্তত ৩০ সেনা নিহত এবং ৬০ জন আহত হয়েছে বলেও জানায় এর দপ্তর। আফগানিস্তানের পাঞ্চোশের উপত্যকায় তালেবান বাহিনী এবং স্থানীয় মিলিশিয়া বাহিনীর মধ্যে তীব্র লড়াই, দুই পক্ষের বহু যোদ্ধা হতাহত হয়েছে। শুক্রবার গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। পাঞ্চোশের উপত্যকা আফগানিস্তানের একমাত্র অঞ্চল যা এখনও তালেবানের নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে, তবে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর তালেবান সেখানে অভিযান চালাতে শুরু করে। এরই মধ্যে কিছু এলাকার নিয়ন্ত্রণও নিয়ে নিয়েছে তারা। এদিকে পাঞ্জশিরের বিদ্রোহী গোষ্ঠীর দাবি এই উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণে তাদের হাতে থাকার পাশাপাশি তালেবানকে তারা হটিয়ে দিয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে সামরিক সরকারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সহযোগী যারা অস্ত্র ও
আর্থিক সহযোগিতা করছে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে। শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। ফেব্রুয়ারিতে অভ্যুত্থানে মিয়ানমারের বিভিন্ন ব্যক্তিবর্গ ও সংস্থার বিরুদ্ধে এর আগে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, মিয়ানমার জান্তা দেশটির জনগণের বিরুদ্ধে নৃশংস হামলা বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি, আর তাই অংশীদারদের নিয়ে জান্তার আর্থিক ও অস্ত্র সরবরাহে বিধিনিষেধ জারি অব্যাহত রাখা হবে। দেশের খাদ্য সংকট মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএন এর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানায়। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর ওয়ার্কার্স পার্টি পলিট ব্যুরো কমিটির এক বৈঠকে কর্মকর্তাদের উদ্দেশ্যে কিম বলেন, অস্বাভাবিক জলবায়ুর কারণে দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং দিন দিন তা তীব্র আকার নিচ্ছে। এ সংকট নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বৈঠকে দেশের নদীর উন্নয়ন, বনায়ন ও বাঁধ সমূহের রক্ষণাবেক্ষণের উপরও গুরুত্ব দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ এ নেতা। এ সময় করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন কিম। এ সম্পর্কে তিনি বলেন, করোনা প্রতিরোধে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেগুলোকে প্রয়োজনে আরও কঠোর করা হবে। দর্শক, সিএনএন বিশ্ব আলাপে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সানজিদা মিজান। আল্লাহ হাফেজ।